हे गाइस वेलकाम बैक टू माई यूट्यूब चैनल सुन माइक्रोटेक। तो आजकेर এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনাদের জন্য কোন বাংলা কিবোর্ডটা ভালো হবে এবং এই বাংলা কিবোর্ডটা আপনারা যখন তখন আপনাদের ফোনের মধ্যে আপনারা ইনস্টল করে সেটিংস করে ইউজ করতে পারবেন। তো কি সেই বাংলা কিবোর্ড জানতে হলে আজকের এই ভিডিওটিকে আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে। তো হ্যালো फ्रेंड्स, আপনারা দেখছেন সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি সুমন। তো চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। तो गाइस एर जो आपनादेर कि करते हैं आपनादेर फोनेर गूगल प्ले स्टोर टिके अन करे एकटी एप्लीकेशन आपनादेर फोने आपनारा इन्स्टल करे नेबेन। तो कि सेई एप्लीकेशन आपनादेरके आमि एखन स्टेप बाय स्टेप बोले देबो। तो तार आगे गाइस बोले दिई आमादेर एई चैनेले आमरा भिडियो आपलोड करछि प्राय 10 दिन पर, कारण गाइस आमादेर एई चैनेले किछु समस्या होयेछे, तार जोन्नो आमरा भिडियो आपलोड करते पारिनि। तार जोन्नो गाइस फाइनली आजके आमि एई भिडियोटिके आपनादेर जोन्नो आपलोड करछि। तो चलुन एखन भिडियोटिके आमरा कन्टिन्यू करि। तो फार्स्ट अफ अल चले जाबेन आपनादेर फोनेर गूगल प्ले स्टोरे क्लिक करे अन करे नेबेन। एखाने क्लिक करलाम आमि गूगल प्ले स्टोरे, एखाने क्लिक करार पर आपनारा सार्च बारे लिखे देवें, एखाने गाइस एखाने लिखे देवें, ये अपना सिंपली लिखे देवें प्ले स्टोरটিকে অন করার পর এখানে এই যে गाइस বাবল কিবোর্ড দেখতে পাচ্ছেন। गाइस আমি সার্চ বারে সার্চ করে নেচ্ছি বাবল কিবোর্ড, দেখতে পাচ্ছেন गाइस BABBLE বাবল কিবোর্ড। আপনাদেরকে সিম্পলি এই অ্যাপটি আপনাদের ফোনের মধ্যে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখানে ক্লিক করছি गाइस, এই যে ইনস্টল বাটন দেখতে পাচ্ছেন गाइस, এখানে ইনস্টল, আপনারা একবার ইনস্টলে ক্লিক করে দেবেন। তো गाइस দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের মধ্যে ইনস্টল হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশনটি गाइस দেখতে পাচ্ছেন এখানে যে 50 মিলিয়ন লোকে দেখতে পাচ্ছেন এখানে गाइस এই যে ডাউনলোড করছে 50 মিলিয়ন লোকে। তো দারুণ একটা অ্যাপ্লিকেশন, আপনারা অবশ্যই এই অ্যাপটিকে ট্রাই করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে এই অ্যাপটিকে ওপেন করে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা বাংলা কিবোর্ড সেটিংস করতে পারি। তো দারুণ একটা বাংলা কিবোর্ড আমরা ইউজ করতে পারবেন, শুধুমাত্র এই কিবোর্ডটিকে আপনাদের ফোনে সেটিংস করতে হবে। সেটিংস করার জন্য ক্লিক করবেন এখানে ওপেন বাটনে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপনাদেরকে কিছু পারমিশনকে অ্যালাউ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানটাতে ক্লিক করে দেবেন, এখানটাতে আমি এখানে ক্লিক করে দিলাম অ্যাগ্রিতে। অ্যাগ্রিতে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ চলে পেতে পারবেন গাইস। এখানে জাস্ট আমি একটু ওয়েট করে নিচ্ছি। এখানটাতে এই যে আপনারা সিম্পলি চুজ করে নেবেন। এই যে गाइस এখানে ইংলিশটাকে ক্লিক করে নেবেন একবার। আমি এখানে ইংলিশে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন गाइस এই যে। এখন আপনারা ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন गाइस এই যে ইনেবল বাবল কিবোর্ড, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা সেটিংসকে অন করতে হবে। এখানে ক্লিক করছি गाइस, এখানটাতে এই যে বাবল কিবোর্ড দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বরে, এখানে টার্ন অন করতে হবে। ওকে, আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর চলে যাব আমরা এখান থেকে ব্যাকে, এখানে ব্যাকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন गाइस। তো এখানে আপনারা ক্লিক করে দেখতে পাচ্ছেন गाइस হচ্ছে এই যে বাবল কিবোর্ড, আপনারা একবার এখানে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন गाइस। তো এখন ফাইনালি কী হবে, আমাদের এই কিবোর্ডটি আমাদের ফোনের মধ্যে সেটিংস হয়ে যাবে। কিন্তু गाइस আমরা এখানে কী করব, সিম্পলি আমি এখানে দেখতে পাচ্ছেন गाइस হচ্ছে गाइस এই যে কন্টিনিউ, আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো একবার। এখানে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন गाइस এখানে আমি ক্লিক করছি একবার, এই যে টাইপিং টেস্ট আমি ক্লিক করছি একবার এখানে এই যে। তো আমাদের কিবোর্ডটা ঠিক এইভাবে আমাদের সামনে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন गाइस। তো এখানে কী হয়েছে गाइस এই যে এখানে শুধু আমরা ইংলিশে টাইপিং করতে পারবো, ইংলিশ ছাড়া এখানে বাংলা করা নেই। এখন আমাদের কী করতে হবে, আমাদেরকে বাংলা ভাষাটাকে অ্যাড করতে হবে। তো আমি আপনাদের এখন বাংলা ভাষাটাকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি এখানে কেটে দিলাম লেখাটাকে, দেখতে পাচ্ছেন गाइस হচ্ছে এখানটাতে এই যে गाइस এখানে ক্লিক করে দিচ্ছি আমি একবার। পৃথিবী অপশানটাতে ক্লিক করলাম, দেখতে পাবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন गाइस বিভিন্ন রকম ভাষা হচ্ছে এই যে ইংলিশ, হিন্দি। আমি এখানে সিম্পলি সিলেক্ট করবো गाइस, এখানটাতে হচ্ছে এই যে বাংলা দেখতে পাচ্ছেন गाइस। আমি এখানে প্লাস অপশানে ক্লিক করে দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি যদি মনে করি এখান থেকে এই যে সবকটাকে টিকমার্ক করতে পারি, আমি এখানে সবকটাকে টিকমার্ক করে দিচ্ছি। ওকে गाइस দেখতে পাবেন এখানে সবকটা টিকমার্ক করলাম। তো गाइस আপনি চাইলে এখানে সবকটাকে টিকমার্ক করতে পারেন যদি আপনার দরকার পড়ে, এবং যদি আপনি মনে করেন সবকটা আপনার দরকার না, তাহলে আপনি কী করবেন সিম্পলি দেখতে পাচ্ছেন गाइस এখানে এই যে এই একটা আছে गाइस এখানে বা এখানে, আপনি সিম্পলি এটাকে টিকমার্ক করতে পারেন বা এটাকে টিকমার্ক করতে পারেন। ওকে, আমি সিম্পলি এটাকে এখন অ্যাড করে দেখিয়ে দিচ্ছি गाइस। আমি এখানে ক্লিক করলাম এখানে এই যে অ্যাডে। तो फाइनली हमारे एखे कि बांगला भाषा एड कर लम एम देखे दीची एटे टाइपिंग कर चले जाने बैके बैके जाते गाइस एखानटाते ही। तो गाइस एखन आमादेर पुरोपुरी एई बांगला भाषाटा एड करा कमप्लीट हो गेछे। एखन आमी आपनादेरके टाइपिंग करे देखिये दिते पारेन गाइस। एई जे एई मुहूर्ते होच्छे एटा आमादेर इंग्लिश कीबोर्ड, आमी एखाने जा लिखबो सब इंग्लिशे टाइपिंग होबे, देखते पाच्छेन। आमी एखाने एटा केटे दिच्छि। एखन जोदि आमी एखाने क्लिक करि एखानटाते एकबार देखते पाबेन गाइस। आमी क्लिक करछि, आमी एखाने क्लिक करलाम। তো এখন কি হবে, এখন আমি যা লিখব ইংলিশে সেটা বাংলা হয়ে যাবে। সাপোজ আমি লিখে দিচ্ছি আমার নামটা SUMAN, দেখতে পাচ্ছেন गाइस হয়ে গেল এখানে এই যে সুমন, দেখতে পাচ্ছেন गाइस লিখলাম এখানে এই যে। এখানে আমি লিখলাম ইংলিশে সুমন, এটা হয়ে গেল বাংলায়। এটা হচ্ছে একরকম বাংলা ভাষা আমি অ্যাড করলাম। আমি যদি এখানে আবারও ক্লিক করি এখানটাতে, আমি কেটে দিচ্ছি আগে, এই কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যদি আমি আবারও এখানে ক্লিক করি যে এইটাতে এই অপশানে ক্লিক করছি, তো দেখতে পাচ্ছেন गाइस এই মুহূর্তে আমার সামনে একটা বাংলা ভাষা অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন गाइस হচ্ছে এখানটাতে এই যে ए टू जेड शो होच्छे गाइस। एखाने जोदि आपनारा क्लिक करें ताहले आपनार सामने ठीक एरकम एकटा पेज चले आसबे देखते पाচ্ছেন गाइस। एखन एखाने जा खुशी आपनारा टाइपिंग करते पारेन। आपनि जोदि एखाने आबारो क्लिक करें एई अपशनटाते एखानटाते आमि जोदि क्लिक करि एखानटाते एखाने क्लिक करले कि होबे देखते पाচ্ছেন गाइस। एखाने आबारो एकटा आर कि बांगला भाषा चले एलो। आमि जोदि एखाने आबारो क्लिक करि एई जे एखाने आबारो एखाने एकार ओकार ए टू जेड एखाने चले एलो। मोटामुटी आमरा एखाने पाँचखाना लैंग्वेज एड करलाम बांगला भाषा। तो गाइस आपनारा देखते पाচ্ছিলেন যে आमि কিভাবে বাংলা ভাষাটাকে ইউজ করছিলাম इंग्लिशে टाइपिंग করে बांगला বা डायरेक्टली बांगला एवं आमी तीन चार रकम बांगला टाइपिंग करे आमी देखालाम। तो गाइस एखन जोदि आपनि मने करें जे आपनि शुधु बांगला टाइपिंग करबेन ताहले कि करबेन सिम्पलि आपनि एबारे क्लिक करबेन एखानटाते क्लिक करे देबेन। आमि एखाने क्लिक करलाम। एखाने क्लिक करार पर आपनि क्लिक करबेन गाइस एखाने सेटिंग्स एखाने क्लिक करबेन। आमि एखाने क्लिक करछि देखते पाচ্ছেন गाइस सर्च उपरे जे एड मोर लैंग्वेज एखाने क्लिक करबेन। एखाने क्लिक करार पर देखते पाबेन गाइस এই যে আপনি এখানে ক্লিক করবেন এই যে বাংলাতে। আমি বাংলায় ক্লিক করলাম। বাংলায় ক্লিক করার পর আপনি এটাকে ফার্স্ট অফ অল এটাকে একটা যেটা টিক মার্কটা এখানে এই যে বন্ধ করে দেবেন। এটাকেও এখানে ক্লিক করে বন্ধ করে দেবেন। এখানেও এটা ক্লিক করে বন্ধ করে দেবেন এবং এটাকেও ক্লিক করে এখান থেকে জাস্ট বন্ধ করে দেবেন। আমি ক্লিক করলাম, শুধুমাত্র এটাই থাকবে দেখতে পাচ্ছেন গাইস। এখন আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। ওকে আমি এখানে ক্লিক করছি। ওকে এখন আমি এখানে দেখে চলে যাচ্ছি। এখন টাইপিং করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে সিম্পলি। এই যে এটা আমাদের এখন ইংলিশ কিবোর্ড শো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। এটা এখন আমি ক্লিক করছি এই অপশনটাতে দেখতে পাচ্ছেন। এখানটাতে অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে এখন আমাদের ফাইনালি বাংলা কিবোর্ডটাই শুধু ওপেন হবে, আর কোনো রকমই আর কি কিবোর্ড ওপেন হবে না। এখানে শুধু ক্লিক করব আমি এবার এখানে এই যে ইংলিশ হয়ে গেল, আবার ক্লিক করব এখানে বাংলা হয়ে গেল। তো আপনি সিম্পলি এটাকে ইউজ করতে পারেন, শুধুমাত্র বাংলা এটাকে করতে পারেন, বা আমি যেমন দেখালাম যে পাঁচখানা বাংলা সেটা আপনি করতে পারেন আপনার ইচ্ছা মতো। तो गाइज यही छिलो एकटा बांगला कीबोर्ड। तो आपनादेर एई कीबोर्डटी केमन लेगेछे आपनारा अवश्यई आमाके कमेंट करे जानाते पारेन। आर गाइज आमादेर सुमन माइक्रोटेक चैनलटिके सबस्क्राइब करते पारेन, कारण आमादेर एई चैनेले आमरा आपनादेर जोन्नोई हेल्पफुल भिडियो निये आसते थाकि। सो जाक बन्धुरा आपनारा सुस्थ थाकुन, आपनारा भालो थाकुन, आमादेर सुमन माइक्रोटेक यूट्यूब चैनेलेर साथे सर्वदा जुड़े थाकुन। आर हाँ गाइज अवश्यई आजकेर भिडियोते लाइक दिये जाबेन। तो देखा हच्छे गाइज अन्य कोनो भिडियोर मध्ये।